গেল, সব গেল, জাত জন্ম সব গেল, শাসনের নবদ্বীপের শূদ্র সমাজ আজ মাথায় চড়ে বসেছে। পবিত্র জাহ্নবীর তীরে একাকি বসে একটু কালীর স্তব করব, তার উপায় নাই। হ্যাঁ, চারিদিকে অস্পৃশ্য ছোট লোকেদের কালো কালো ছায়া। কালী কই বলল দাইনী মা, দেখুন বাচস্পতি মশায় এই নিশ্চণ্ডালের স্পর্ধা দেখুন। আজ অমাবস্যার রাত, শাস্ত্র মতে মাকে কারণ বাড়িতে অবগাহন করিয়ে সবে পূজায় উপবেশন করব, এমন সময় এই বেটা চাঁড়াল এসে মাকে প্রণাম করে দিলে সব পণ্য করে। সামান্য একটা চাঁড়াল তোমার গৃহদেবীকে প্রণাম করলে? বিশ্বাস করুন, আমি মাকে ছুঁয়ে করি না গো, আমি শুধু দূর থেকে মাকে একটু প্রণাম করেছি। মানে কাছেই হোক আর দূরেই হোক, আমার গৃহদেবীকে তুই প্রণাম করবি কেন? না 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 না, এ মোটেই ভালো কথা নয় চাপাল, এ মোটেই ভালো কথা নয়। তুমি এখনই যাও, মায়ের শুদ্ধিকরণের ব্যবস্থা করো। আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি কি বলছেন? মা সে তো জগৎ জননী মা, যে মায়ের পা চুলে পাপি তাপি তরে যায় সেই মায়ের আবার শুদ্ধি কি গো? ছোট লোক চড়াল, শাস্ত্রে তুই কে বেঁচেছিল? না ঠাকুর মশাই, আমি বুঝি না, আমি জানার অস্পৃশ্য জাত আমাদের, আমরা কি করে বুঝবো মায়ের কি আছে না আছে? কিন্তু এটুকু জানি ঠাকুর মশাই, ছেলের বিন নামে মায়ের কোন জাত যায় না গো। তবে বেটা অনেক অপমান আপনাদের আমরা সহ্য করেছি, সারা জীবন ধরে অনেক মার আমরা খেয়েছি, আমরা অস্পৃশ্য সমাজের এক পাশে পড়ে থাকি। আপনারা কোনোদিন আমাদের বিপদ আপদে দেখতে আসেন না, ও সময় পড়লে একটা কানা করে দিয়েও সাহায্য করেন না। তবে আপনাদের রক্ত চোখ আমরা কেন সহ্য করবো শুনি? কি এত বড় কথা? হ্যাঁ, আমরা ব্রাহ্মণ, সাক্ষাৎ ভগবানের অংশ, আর আমাদের কাজের সমালোচনা করবে সামান্য মাস্টারে? করবো করবো। কালী কই বললো দাইনি মা? রে বাবা রে, একই গেল রে বাবা, একই গেল। আসুন বাচস্পতি মশাই, এখনই নগর কোঠালের কাছে যেতে হবে, আগে সমাজের বুক থেকে এই মিথ্যাচারের মূলোৎপাট করব, তারপর মায়ের পূজো। চলুন চলুন, তাই চলুন। কথায় বলে চোখ বলয়তি সত্যিপতি, চলুন চলুন বাবা। কি আমি কি করলাম? রাগের বসে কি করে বসলাম আমি? ওরে যে নগর কোঠালের কাছে গেল, নগর কোঠাল সব শুনলে আমাকে ধরে নিয়ে গিয়ে শুলে দেবে। না ঠাকুর, না না, এই যন্ত্রণা আর আমার সহ্য হয় না। ঠাকুররা মন্দিরের দরজা থেকে আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, তবু আমার লজ্জা হয় না। তাদের ঠাকুরের একটুকু প্রসাদ পাওয়ার জন্যে কেন অত অপমান সহ্য করবো ঠাকুর? কার উপর অভিমান করে তুমি একথা বলছো?
হিন্দু ধর্ম তো কেবল চাপালু বাচস্পতির একার নয়। কে আপনি ঠাকুর? আমি অদ্বৈত চান, জাতিতে ব্রাহ্মণ, তবে ওদের মতো আমি অন্ধ নই। আমি বুঝি জাতি ধর্মের বিধি নিষেধ করে যে অগণিত মানুষকে সমাজের চোখে অস্পৃশ্য সাজিয়ে রাখা হচ্ছে, তারা আগিয়ে না এলে এই হিন্দু সমাজের যে মঙ্গল নেই। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, অবাক হয়ে তাকিয়ে আছিস কিরে? দিন আসছে যদি ওই পুরাণ সত্যি হয়, যদি সত্য সত্যি হয়, তবে তোদের মতো অস্পৃশ্যদের হাতে পূজার অধিকার করে দিতে তাকে যে আসতেই। ঠাকুর মশাই, আপনি আপনি সত্যি বলছেন? ঠাকুর মশাই, আপনি সত্যি বলছেন? আমার যে বড় ইচ্ছে হয় ওই মায়ের পায়ে একটিবার হাত দিয়ে ওনার চরণ ধরি গায়ে দেখে আমার আমার এই জীবনের জ্বালাটা জুড়াই। ঠাকুর, সেই ইচ্ছা কি আমার এই জীবনে মিটবে? ঠাকুর, মিটবে রে, মিটবে, মিটবে, নিশ্চয়ই মিটবে। ঠাকুর, ভগবানকে প্রাণ করে ডেকেও তার সেবার অধিকার যারা পেল না, ধর্মকে ভালোবেসে যারা সহিল শুধু বুক ভরা আকার, সেই ঘৃণ্য অপান্তদের সঙ্গে সমাজের মিলন সেতু বাঁধতে তিনি আসছে। আয় বাবা আয়, আমার পাশে এসে একটু দাঁড়াতো। এতদিন জাহ্নবীর তীরে আমি একা শাস্ত্র উচ্চারণ করেছি, আজ আমার কণ্ঠে তোর চোখের জল আর আমার শাস্ত্র জ্ঞান মিলে মিশে একাকার করে দিয়ে দেখি ওই বৈকুণ্ঠে তার আসল টলে কিনা। গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাস্তায় বাগ জগদীশ কত মোর দুর্ভাগা সন্তান বারকির তরে মোর দর্শনে লাগিয়া আকুলি বিকুলি করি করিছি ক্রন্দন। অলি কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠ পুরি, অকারণে কে কাঁদিবে হেথা? হেথা নয় প্রিয়তম, এ ক্রন্দন মর্তের। হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্ত কুল তব অত্যাচারীর অত্যাচারে করিছে ক্রন্দন। চলো প্রভু, চলো নবদ্বীপে, করোনা বিলম্ব আর চলো তারা করি। বুঝেছি কেন মোর মন আজি হায় চটন। না না প্রভু, করোনা বিলম্ব আর ভাবি দেখো মনে, সেদিন কহিলে তুমি ডাকিয়া আমারে যাও না রূপ, দিনে দিনে পৃথিবীতে হইতে যে অধর্ম সঞ্চার, শ্রীবাস রূপেতে তুমি নবদ্বীপে নবহ জনম, দুই যুগ পরে মিলিত বসাতে এক যুগে অধর্মের করিব বিনাশ। একি সত্যনাথ, এর পরেও যদি তুমি থাকো নিরবনীত, তাহলে ভক্ত হয়ে আমি তোমায় দেব অভিশাপ। সম্বর দেবর্ষি, সম্বর তবরস, আমি যাব তব সাথে, যাহা সত্য তাহা কহি, সুখে থাকো নারায়ণ বৈকুণ্ঠ বিলাসী, সহধর্মিনী আমি, রক্ষিবারে স্বামীর ধর্ম, আমি হব তব সাথে, তব শনি আমি যাব নবদ্বীপ ধামে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়ী নারায়ণ। শোনো প্রিয়ে, বলিতে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া, শঙ্খ নয় চক্র নয় গদাপদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিয়া লোবে,
প্রেম দিনে গতি নাহিয়া তাই হবে প্রভু। গোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির অপেক্ষা অনেক সুখের। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ দেখছি গঙ্গার ঘাট আকারে বিলকুল ফাঁকা, সারা অদত্ত ঠাকুর গেল কোথায়? আরে সারা ঠাকুর বেগদিক দেখে কেটে পড়েছে। তুই যাই বলেছ বাবা, ওই সারা ঠাকুর নিশ্চয় নেশা করে। কি বললি? অদত্ত ঠাকুর নেশা করে? হ্যাঁ নেশা করে। তুই সারা, তুই একটা আস্ত মাথা মাতাল মাতাল করে বলেছি। বেশ করেছি, বেশ করেছি, মাল খেয়েছি, মদ আমি আমার বাপের পয়সায় খায় রে শালা, তোর বাপের পয়সা নয় বুঝলি। আরে মেধো, এটা তুই কি বললি রে ভাই? তোর বাপ আমার বাপ কি আলাদা? রেগে গেল না, রেগে গেল আমার দাদা ভাই বলে কেউ নেই। শোন শোন জগা, আমি বলছি ওই সার ঠাকুর নেশা করে। আমি বলছি ঠাকুর নেশা করে না। আরে ওই ঠাকুর নেশা করে, আমি বলছি করে না। একটা একটা গালা ভালোবাসি রে ভাই, জীবনে আমি এক ফোঁটা মাল তোকে না দিয়ে আমি খাইনি রে ভাই। আরে আরে কত শোন, কি না না না, আজ আমি জ্বালা কোনো কথা শুনবো না, আমি ওই গঙ্গার কাছে মরতে যাব। কি বলছি রে জগা, আমরা দুবাই হলাম নবদ্বীপের নগর কোটা, কাজী সাহেব থেকে আরম্ভ করে নবাব পর্যন্ত আমাদের কথা বসে বসে ওঠে বসে। তুই ডুবে মরলে গোটা নবদ্বীপটা যে বিধবা হয়ে যাবে,
দাদা আমাকে দাদা বললি? আরে দাদাকে দাদা বলবো না তো, তোকে যে গাধা বলেছে, তোকে যে গাধা বলেছে সে একটা নিজে গাধা, তার বাপ গাধা, তার চোদ্দ বুড়ো হয়েছে গাধা, নল কিশোর নল কিশোর এক রঙ্গ সুন্দর, স্বপ্নেতে কয়ে গেছি মরি বারবার, নল কিশোর এক রঙ্গ সুন্দর, স্বপ্নেতে কয়ে গেছি মরি বারবার। আসিয়াছি নদিয়ায় আয় তোরা ছুটে আয়, আসিয়াছি নদিয়ায় আয় তোরা ছুটে আয়, দুয়ারে দাঁড়ায় তো দুঃখ পারাবা। আচ্ছা সত্যি করে বলুন না, কোথায় আমার সেই লক্ষ্মী, আর কোথায় আমার সেই নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী বাবা, আমি নারায়ণ? না 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 না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জবন হরিদাস। আরে বাবা, তুমি যে দাসী হও না কেন, আজ সবাই তোমাকে পেট ভরে মাল খাওয়াবো, তবে সবাই তোমার চৈতন্য হবে, সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি, হা গোবিন্দ করে রাধা রাধি বৈষ্ণবদের উপর এমন অত্যাচার আর দেখা যায় না, ওরা যেন গোটা নবদ্বীপ খেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকতাম, তবুও তো তিনি এলেন না। না না, আর আমি ওই নারায়ণকে ডাকবো না, পুরুষের প্রাণ তত সহজে গলবে না, এবার এবার ডাকবো আমি আমার মাকে, আমার মাকে। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমার আমি যাই নবদ্বীপে বৈষ্ণব।
আমি পেয়েছি আমার সাধনার ঘর, আমি পেয়েছি, আমি পেয়েছি আচার্যদেব দিনের মুক্তি যাত্রী, আমার মা এসেছে, আমার মা। আমি যে নিজে কার খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিদের ভিড়, তারা যেন দু হাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভাণ্ডার উজাড় করে তাদের হাত ভরিয়ে দিচ্ছি। তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে, শ্যামাল শ্যামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে, আজ নদের গাঙে বান এসেছে। আজ রাইছির শ্যাম গেছে মথুরা, আবার কৃষ্ণচূড়ার মগে ডালিতে দুলছে গোরা চাঁদ ঘটায় পরমা, তাই শ্যামাল শ্যামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে, শ্যামাল শ্যামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে, শ্যামাল শ্যামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে। তুই বড় নির্বোধ কাঞ্চনা, উনি জ্ঞানী লোক, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, ওকে নিয়ে সব ঠাট্টা করছিস কেন বলতো? ঠাট্টা করি বেশ করি, তাকে তোর গায়ে জ্বালা ধরছে কেন? জ্ঞানী লোক, জ্ঞানী লোক তো এমন করে তোর অপেক্ষায় এই গঙ্গার ঘাটে বসে থাকে কেন? কাঞ্চনা এই তো তুই বলে রাখলো, সই তোর ওই জ্ঞানী লোকটিকে বাড়ি ফিরে আমি কিছুতেই ছাড়ি। যাবে কোথায় নিমাই? পুঁথি বগলে করে কোথায় তুমি হনন করে হেঁটে চলেছো? সমস্ত গঙ্গা দ্বার ঘুরে তুমি শাস্ত্রোদ্যানের মতো উপযুক্ত জায়গা কি তুমি খুঁজে পেলে না নিমাই? হ্যাঁ পেয়েছি। এসো গদাধর, আজ আমরা এইখানেই বসবো, আজ আমরা পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার, অলংকার শাস্ত্র কি অধ্যাপক মশাইয়ের প্রধান অস্ত্র নাকি? কে? ও মা, একেবারে আকাশ থেকে পড়লেন যে, এত বড় একজোড়া চোখ থাকতে আমাদের দেখতে পাচ্ছেন না বুঝি? আপনারা শুধু আমাকেই দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না, সই আমার ভীষণ লাজু। কাঞ্চনা এ কি? ছি ছি, আপনারা কি বলছেন? ইনি তো নিমাই পণ্ডিত, সমস্ত নবদ্বীপে এনার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর কেহ নেই। আমি জানি, কিন্তু আপনারা জানেন না জি, আমার সইয়ের মতো সুন্দরী শুধু নবদ্বীপে কেন, গোটা গৌরবঙ্গে। আহ কাঞ্চনা, দয়া করে ওর কথায় আপনারা কিছু মনে করবেন না। না না, আমাদেরই ভুল হয়ে গেছে। এসো গদাধর, আমরা বরং উপাসে যাই, এসো। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! আচ্ছা উনি কি ভাববেন বলতো? বলবো, উনি ভাববেন শুধু তোর এই মিষ্টি মুখটা আর তোর সুদামাখা কণ্ঠ, দয়া করে ওর কথায় আপনারা কিচ্ছু মনে করবেন না। যা মা, ও মা শুনছো? সই সই, ওই দেখ কে তোকে ডাকছে। হ্যাঁ তাই তো, কে? আমি মা, আমি। কি হয়েছে তোমার আজ? রোজ গঙ্গার ঘাটে কত হাসি খুশি দেখি, আজ দেখে সারাই পাই না। আপনি এসেছেন মা, আমার প্রণাম নিন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, রোজ গঙ্গার ঘাটে তুমি আমায় প্রণাম করো, আর আমি ভাবি তোমার পরিচয়ের কথা জিজ্ঞাসা করব, কিন্তু জিজ্ঞাসা করা হয়ে ওঠে না। কার মেয়ে তুমি, কি নাম তোমার? আমি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। আমি সনাতনের মেয়ে তুমি? আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি, তোমায় দেখে মনে
মনে মনে একটা স্বাদ হয় মা, বলবো বলুন তুমি আমার ঘরে আসবে? লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর থেকে ঘরে আমার সুখ নেই, ছেলেটা বাইরে বাইরে টল চতুষ্পাঠে মেতে থাকে, কতদিন ঘরেই আসে না, আমার আত্মভোলা ছেলেটাকে সংসারে পাততে তোমার মতো একটা মেয়ের আমার দরকার মা, তুমি আসবে আমার ঘরে? আপনি বরং প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা, সই আমার ভীষণ লাজুক, আর তাছাড়া ওর কথা তো বিয়ে হবে না। সে তো সত্যি কথা মা, তবে সনাতন রাজ পণ্ডিত আমার মতো গরিবের ঘরে সে কি মেয়ে দেবে? কেন দেবে না, আপনার ছেলে ছেলে উপযুক্ত পাত্র নবদেবে আর কে আছে? জ্ঞানী বুদ্ধিতে তার তুলনাই হয় না, আমার মনে হয় প্রস্তাব পাঠালে প্রিয়ার বাবু অমত করবে না। ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো, আজই আমি ঈশানকে পাঠিয়ে দেব। তুমি সনাতন ঠাকুরকে একটু বুঝিয়ে বলো মা, বিষ্ণুপ্রিয়া আমি আসি, মা বলে যখন একবার ডেকেছিস তখন এই বুড়ি মাটাকে পর করে দিস না মা, পর করে দিস না। শাশুড়িকে দেখে বাড়ি যাওয়ার কথা ভুলে গেলেছে, ঘরে ফিরতে হবে না? হ্যাঁ তাই চল। তুমি হাসিটা চাপিস না, কি সুন্দরী তোকে দেখাচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় আমি তোকে আরেকটু সুন্দরী করে দিই, যা সবে তুই শুধু থাক থাক, আর লজ্জা দেখাতে হবে না, বিয়ের পর তোকে কেমন দেখাবে তাই পরীক্ষা করে দেখলাম, ভয় নেই সই ভয় নেই, এমন রূপ দেখলি না পুরো সাথের মতো একেবারে ঘুরে যাবে। ঠিক আছে তাহলে তুই এখানে একা একাই বকবক কর, আমি চললাম। সখী রে ওলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে কি হবে উপায়, আমার মন দুলেছে না গরু দোলায়, আমার মন দুলেছে না গরু দোলায়, মরি হায় হায় হায়, তাই সামাল সামাল রব উঠেছে তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে, সামাল সামাল রব উঠেছে তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে, সামাল সামাল রব উঠেছে তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। এত সময় পরে একটু সুযোগ পেয়েছি, আমার ছেলে লোচন ও বেটা চোখ তো না যেন সগুনের নজর, বাড়ির দিকে একটু পা বাড়িয়েছি কি তার কোনো উপায় নেই? কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি করতে যাচ্ছ, তোর কোনটা ফিনিশ তুই গুলো হিটার চাইবে আমার কাছে, বেটা গেছে কাঠকুড়োতে, আর কি একটু সুযোগ পেয়েছি, আর সেই সুযোগে আমি বুড়ুত করে মহেশ আছো মহেশ, এই যে মহেশ। ও দাদা দাদা তুমি এসো, তা ভালো হয়েছে। কি ব্যাপার, কোথায় যাচ্ছিলে যেন? আমি হ্যাঁ কই না তো, আমি কোথাও, ও মনে পড়েছে মনে পড়েছে দাদা, ওই নগমুখে শুনছি লো যে ওই অদ্বৈত ঠাকুরের ডাকে নাকি ঠাকুর দেনার বাড়ি এসেছে, তাই একটু কীর্তন শুনতে যাচ্ছিলাম গো। কীর্তন শুনতে? হ্যাঁ কীর্তন শুনতে যাচ্ছি, তা যেও করি, কিন্তু তার আগে আমার দা ঠাকুরের যে একটা সুখবর আছে। নিমাই পণ্ডিতের সুখবর? হ্যাঁ। কি খবর? আমার দা ঠাকুরের খুব শিগগিরই বিয়ে। ও নিমাই পণ্ডিতের খুব শিগগিরই বিয়ে, তাতে তো খুব ভালো খবর, তা আমাদের কি, তোমার নিমাই পণ্ডিতের বিয়ে, তা আমাদের কি, আমাদের ডেকে নিয়ে গিয়ে তোর নুচি মুন্ডাই খেতে দেবে না, আমরা তো চাড়াল। ছি 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 ছি, নাকি রীতি কিচ্ছিরি করো? না না না, আজ আর ও কথা বললে চলবে না মহেশ, আমার দা ঠাকুরের করা হুকুম, জাত ধর্ম বিচার করা চলবে না, এই নবদ্বীপের যে যেখানে আছে সবাইকে নেমন্তন্ন করে নিয়ে যেতে হবে, তাই তো আমি নেমন্তন্ন করতে এলাম। ওই জানা আমি ঠিক শুনছি তো? হ্যাঁ ঠিক শুনছি তো, আমাদের মতো চাড়াল কেউ সমাজের এক পাশে পড়ে থাকি, আমাদের নাকি আবার পাওন বাড়িতে নেমন্তন্ন, একই কখনো মানে? হ্যাঁ তাই তো, আমি তো তাই নেমন্তন্ন করতে এসেছি। সত্যি? হ্যাঁ সত্যি দাদা, আরে এত খুব আনন্দের কথা,
নিমাই পণ্ডিত সত্যি সে তো মানুষ নাই গো, কেন সাক্ষাৎ ভগবান। আমার নিমাই দা ঠাকুর হলো গোটা নবদ্বীপের প্রাণ। কইলে কি সনাতন ঠাকুরের মতো লোক এক কথায় তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায়? ঠিকই বলেছো দাদা। ইস, কি বিধিকিচ্ছিরি মন আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে চলেছি, এখন আমার কত কাজ। চলি গো মহেশ, চলি। আচ্ছা আচ্ছা, ইস, শুভ কাজে বেরিয়ে এমন দুটো বিধিকিচ্ছিরি অশুভ লোকের মুখ। ঈশান, চণ্ডাল পাড়ায় নিমন্ত্রণ করতে আসো, কোন সাহসে? বিয়েটা যা সাহসটা তিনি জুগিয়েছেন। কালি কই বলল তাই বিধান তাহলে নিমাই পণ্ডিতে? না 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 না, এ কখনো হতে পারে না। আরে ও বেটা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। আচ্ছা পাল, মাথা গরম করো না। শোনো ঈশান, যদি ভালো চাও তো এখনই নিমন্ত্রণ বন্ধ রেখে এখান থেকে চলে যাও। যাচ্ছি বরণ, আপনারা এখান থেকে চলে যান, সময় হলে আমি ঠিক আপনাদের বাড়িতে যেয়ে নিমন্ত্রণ করে আসবো। কি কি চণ্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ? আর সে নিমন্ত্রণ আমরা গ্রহণ করব কেন? পরে নিমন্ত্রণ করলে বুঝি পাশ থেকে মাছ উড়িয়ে পালাবে, দিব্যি খাবেন, আবার ওই ঝোলা ভর্তি করে বাড়ি নিয়ে যাবেন। বারবার ঈশান ঈশান করে কোনো লাভ হবে না। হুকুম আমার নেওয়াই দাঁটা করে, দরকার হলে আপনারা তার কাছেই যান। এসো মহেশ, বাড়িগুলো আমাকে একটু চিনিয়ে দেবে। চলো চলো চলো, পণ্ডিত বলে প্রণাম করে এমন বিচিকিচ্ছি মুখগুলো এই নবদ্বীপে আমি দুটো দেখিনি। ঈশান, কালি কই বললো তাইনি? এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করব না। আমরা সব ব্রাহ্মণরাই একজোট হয়ে কাজীর কাছে যাব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাই যাব, চলুন চলুন, এরপরে দেখি ভাই কি করতে পারে। তাহলে কাজী আর আমাদের কথা ফেলতে পারবে না, ওই নিমাই পণ্ডিতের ঔদ্ধত্যের চরম শিক্ষা হয়ে যাবে। কোন দিকে রক্ষা করব? এখনই বিয়ের পালকে এসে যাবে, আমি বধূ বরণের ব্যবস্থা করব, না গোলমাল থামাতে যাব। উনি আপনি ভাববেন না বৌঠান, উনি আপনি ভাববেন না, বিয়ে বাড়িতে অগোল গন্ডগোল কতই না হয়। না না ঠাকুর পো, লক্ষ্মী মারা যাবার পর থেকে সব সময় ভয় হয়, মনটা চঞ্চল হয়ে ওঠে। নিমাই আমাদের নয়নের মণি, আমরা উপস্থিত থাকতে তার বিয়েতে কোনো গন্ডগোল হতে দেব না। ঈশান, আরে ও ঈশান মরেছে, মরেছে ঈশান মরেছে। আরে যেদিকে একটু না যাবো সেদিকে কেবল ঈশান ঈশান আর ঈশান। বলো কি বলছিলে, বলো। তো বলছি রাগ করছিস কেন, পালকে তো এখনো এলো না, তুই একটু খোঁজ নিবি? আপনি অধৈর্য হচ্ছেন কেন বৌঠান, সনাতন মিস্ত্রের বাড়ি আর কতই বাদুরে, পালকে ঠিক সময় এসে যাবে। বলুন বলুন ঠাকুরমশাই, বলুন আপনি বলুন। পাপ হবে,
পাপ হবে। বাচস্পতি মশাই একা নয়, আমিও এসেছি, আর আমার পিছু পিছু এসেছে নবদ্বীপের ব্রাহ্মণ আর নমশূদ্রের দল। কিন্তু কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে আজ আমরা কেউই এ বাড়িতে অন্ন গ্রহণ করব না। না করলাম তো বই গেল, অন্ন গ্রহণ করে ওনার একবারে ঠাকুরকে স্বর্গে তুলে দেবেন। যত্ত সব বিয়ের পর পেতম বর্ব ঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় পিছু ডাক। হা ঈশানদা চুপ করো, বলুন বাচস্পতি মশাই কি আমার অপরাধ, কেন আজকের দিনে আপনারা আমার বাড়িতে অন্ন গ্রহণ করবেন না? কেন করব না তুমি বুঝতে পারছো না রে মাই? না তুমি নিজে একজন ব্রাহ্মণ হয়ে পুরো ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো। তোমার এত বড় স্পর্ধা যে তোমার বিবাহে তুমি চন্ডালের পরে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। আপনি চুপ করুন, সবাই চুপ করবে আর বকবক করবেন ওনারা দুজন। তোনাদের কাছে ক্ষমা চেয়ে নে বাবা, আজকের দিনে আর বাড়াবাড়ি করিস না। কেন মা, ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চণ্ডালের পরে তাকে নিমন্ত্রণ করলে অপমান করা হবে। সত্য সে ব্রাহ্মণের জন্ম ক্ষমাই তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আর্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনো অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে যদি আমি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা চাইব। উত্তম, আসুন আসুন বাচস্পতি মশাই আসুন। চলুন তাই চলুন তাই চলুন তাই চলুন আপনাদের বাউন্ডার না তো পঙ্কি বাজে বসে গেছে গো। সে কি আর দেরি করবেন না, তাহলে কিন্তু এই ভোজটা ফকসিয়ে যাবে। শুন বার বার তোমার ওই অসত্য আমরা সত্য করব না। ক্রোধ পরিত্যাগ করুন ব্রাহ্মণ, আপনারা বড় শ্রেষ্ঠ, আপনাদের অপমান করে এমন সাধ্য কার? যান যান, দয়া করে আসন গ্রহণ করুন। থাক থাক নিমাই পণ্ডিত থাক, জুতো মেরে তোমাকে আর গরু দান করতে হবে না। দাঁড়ান, মনে রেখো নিমাই পণ্ডিত, আজকের এই অপমানের উপযুক্ত জবাবই আমরা দেব, আর তা না হলে আমার নাম চাপানি নয়। যাবেন না, দাঁড়ান দাঁড়ান। আর কোনো খবর রাখতে হবে না, ওরাও কিন্তু সে খাবার শালার দিকে চলে গেছে, আমি একটু তার লবণটা দেখে যাচ্ছি। নিমাই, শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা তুমি করেছ, মঙ্গলবার কাছে প্রার্থনা করি আজ তোমার যে রূপ আমি দেখলাম এই রূপই যেন তোমার শাশ্বত রূপ হয়। আচ্ছা চলে, শাশ্বত রূপ আচ্ছা চলে। দেখো দেখি কি হতে কি হয়ে গেল। আরে ওই শান ভান্ডুপ কোথায় রাখলি? রাখবো কোথায়, ওই রাহু কেতুর নজর থেকে একটু আড়ালে সরিয়ে রেখেছি। ভালো করেছিস, নিয়ে নিয়ে আয় লক্ষ্মীকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি।
শ্রেয়া, তুমি এমন থরথর করে কাঁপছো কেন? পায়ে আঘাত পেয়েছো? একি রক্ত ঝরছে? কি আরজ, পদস্পর্শ করবেন না, বুঝেছি আমি অভাগিনী। তাই পরনের পরে শুনলাম মক্ষান্তর, নারী জীবনের তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতে হলো রকারণ রক্তপাত। আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এ রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? হে প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। এবার তুমি মুক্ত হলো, চোখের জল মোছো। আর্য, লক্ষ্মী মারা যাওয়ার পর থেকে এবারে ছিল শোকের সমুদ্র। আজই শুভ দিনে চোখের জল ফেলে আমাকে আর সে কথা মনে করিয়ে দিও না। কথা দাও, আর কখনো কোনো দিন তুমি কাঁদবে না। কথা দিলাম স্বামী, আর কোনোদিন আমি কাঁদবো না। কিন্তু আমার জীবনে ভয় করে স্বামী। ভয় কিসের ভয় প্রিয়া? তোমার সব ভয় তুমি আমাকে অর্পণ করো, ধরো আমার হাত। কলিতে হইব আমি চৈতন্য দয়া, ঘরণি আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। কাঁদিয়া কাঁদাতে হবে জগ জন মানিয়া লবে, প্রেম বিনে গতি নাহি আর। মনে থাকবে প্রিয়া? থাকবে স্বামী, চিরদিন আমার কথা মনে থাকবে প্রিয়া। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তরি বাহিরে নিরক্ষিত মারে মন মাঝে অন্তর জামি, প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির স্মরণী, এক প্রাণী তুমি আর আমি, ওগো অন্তর জামি, প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তরে বাহিরে নিরক্ষিত ফুলের ডালে সুজাপতি ওড়ে, আমি কি তোমার কাছে থাকবো আহারে, মনের তার চাপা ফুলের ডালে সুজাপতি ওড়ে।
কাজী সাহেবের দিলে কোনো রস নেই। এই যে সাহেবের থেকে মন্দিরে কতবার ডেকে পাঠালাম, তবু আসবার হোস নেই। সাদের সময় বাপজনকে নিষেধ করেছিলাম, বলেছিলাম আমার বাজে সম্বন্ধ করো না। কথাই বলে না, কাজের সময় কাজে কাজ ফুরলেই পাজি। থাক থাক, সেলাম করে আর সময় নষ্ট করতে হবে না। বলো কেন ডেকেছিলে? দরকার আছে। কি দরকার? যতদিন না তাদের বিস্তার গুলো ভাঙতে পারবো ততদিন আমার শোনার সময় নেই। বলার যদি কিছু থাকে রাত্রে বলো, প্রাণ ভরে শুনবো। ঠিক আছে ঠিক আছে, মুখে কিছু নাই বা শুনলে, তাই বলে বাতাসে কিছু শুনতে পাচ্ছো না? কি শুনবো? কেন সারা ইস্যু? আহ, কি রং তামাশা করছো! হায় আল্লাহ, কাজ কাজ করে তোমার হলো কি কাজী সাহেব? আগে লুচির গন্ধ নাকে গেলে লাফিয়ে উঠতে, আর আজ তিন দিন ধরে এমন মিষ্টি গন্ধে সারা নবদ্বীপ মা করছি, তুমি টেরি পেলে না? রোজই তো কাজ নিয়ে থাকো, চলো না গো আজ একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? প্রিয়ার গো প্রিয়ার বিয়ে হয়ে গেছে, আজ তার ফুল সজ্জা। তোর প্রিয়া ঠিক কে? আমার সাহেলী বিষ্ণু প্রিয়া, রাজ পণ্ডিত সনাতন মিস্টার মেয়ে। সে তো হিন্দু, তার সঙ্গে তোমার পরিচয় হলো কেমন করে? এক মজার কাণ্ড গো, এখানে আসবার পর একদিন বিকালে তাঞ্জামে বেড়াতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে আচার্য পাড়ায় দেখি এক বাড়িতে চণ্ডী মণ্ডপে টোল বসেছে। নবদ্বীপের টোল দেখে তাঞ্জাম হবার কি আছে? এখানে তো সব বাড়িতেই টোল আছে। না, এমন টোল আর কোথাও নেই। এই টোলের ছাত্র থেকে আচার্য পর্যন্ত সবাই নারী। আচার্যের সঙ্গে পরিচয় করলাম, নাম শুনলাম বিষ্ণু প্রিয়া। আচার্য হিন্দু ঔরত বিষ্ণু প্রিয়া তোমার সঙ্গে পরিচয় করলো? শুধু কি পরিচয়, এই দেখো না, তারপর থেকে সাহেলির সঙ্গে রোজ আমার গঙ্গা ঘাটে দেখা হয়। ও গঙ্গা স্নান করে হাত তাঞ্জামে বসে আমি দেখি, এই যেন পরিশুদ্ধি আমি গেলে। না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব, অনুনয় করে তুমি আমাকে দুর্বল করে দিও না বেগম। আনন্দ যক্ষে আমন্ত্রণ রয়েছে, দুঃখের অশ্রু মোচনের দায়িত্ব যে অনেক বেশি। চোখ মেলে চেয়ে দেখো প্রাসাদের চারিপাশে অসংখ্য কঙ্কাল সার মানুষের, সহায় সম্বলহী লক্ষ লক্ষ মানুষ, কাকে শোনাবে তাদের উপর অবিচারের কাহিনী? নবদ্বীপে তো তেমন কোনো সচ্চরাচ কর্মচারী নেই। কেন নেই? কেন জানাব? এই কেনর জবাব একমাত্র নবাব হোসেন সাহেব দিতে পারে। আবিদা বলো, তুমি অন্ধরে যাও, এখনই নগর কোঠাল জগন্নাথ মাধব আসতে পারে। যাচ্ছি জানাব যাচ্ছি, তবে এই পুরানকৃতে আজই তুমি স্থাপা দিয়ে দাও, জানোরের মতো পরে দাসত্ব করে রাজভোগ খাওয়ার চেয়ে মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো জানাব, অনেক ভালো। জানোয়ার জানোয়ার জানোয়ার
ওঠা গৌরভঙ্গটা জড়োয়ারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি ইস্তফা দেব, তুমি তাও আর সচ্চা ক্যান্সার আমি দেখে যেতে চাই, যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ মানুষকে ফিরিয়ে দেবে মানুষের অধিকার। বান্দা হাজির হুজুর। কে? ও নগর কোঠালে জগন্নাথ মাধব, কিন্তু হঠাৎ অসময়ে। অসময় হলো বুঝি? দেখেছিস দেখেছিস জগা, তোকে আমি বারবার নিষেধ করলাম, এই অসময় হুজুরকে বিরক্ত করতে যাস। চুপ কর মাধব, হুজুর রাজকার্যের আমার সময় অসময় কি আছে? আমরা নবাবের নক, অন্যায় দেখলে আমাদের প্রতিকার করা কর্তব্য। সে তো সত্য কথা, আপনাদের কর্তব্য জ্ঞানের জ্বালায় সারা নবদ্বীপের নাভিশ্বাস উঠেছে। বলুন আপনারা কেন এসেছেন? আগে আগে নিজেদের জন্য আসেনি হুজুর, ওই দুই শালা ঠাকুর। শালা নেশা হয়ে গেলে কোনো দিকে খেয়াল থাকে না, বেভাস সম্মানে কিছু ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলতে হয়। বেভাস কিছু বলে ফেললাম নাই কথা। ঠিক আছে ঠিক আছে, আমি এই মুখে তালা দিয়ে দিলুম। হুজুর বলুন, মাধের কথা ধরবেন না হুজুর, দুজন ব্রাহ্মণ আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছেন। আসুন আসুন, আপনাদের জীবন দর্শনে আমি কৃতার্থিত হলাম। হুজুর ইনি হচ্ছেন রামরূপ বাচস্পতি, আর উনি হচ্ছেন চাপল চন্দ্র সিদ্ধান্ত বাগী। এরা দুজনে মাটির মানুষ হুজুর, সাত চড়ে এরা রা করে না। সেটা আপনার সামনে হুজুর, আর আড়ালে যে তোল পায় না। হুজুর এরা একদম মাটির মানুষ হুজুর, আপনি বিচার করুন, এমন মানুষ যদি অপমানিত হতে হয়। কে আপনাদের অপমান করেছে? ওই ওই নিমাই পণ্ডিত হুজুর। শুধু আমাদের এই দুজনকেই নয়, গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজকে অপমান করেছে। কেন? কোনো কারণ নেই হুজুর, কোনো কারণ নেই। কালি কই বলল তাই নিমা? হুজুর আমরা হলাম গিয়ে ব্রাহ্মণ না ব্রাহ্মণ, এই ব্রাহ্মণটা হলো গিয়ে সমাজের মাথা। অথচ হুজুর নিমাই পণ্ডিতের এত বড় স্পর্ধা যে তার বিবাহে সর্বশেষ নিমন্ত্রণ করেছে আমাদের, মানে এই ব্রাহ্মণ। এ তো আপনাদের হিন্দু সমাজের ব্যাপার, এখানে হস্তক্ষেপ করার অধিকার তো আমার নেই। হুজুর দুর্বলকে ধরে যদি সবলে প্রহার করে তাহলে তো আপনি হস্তক্ষেপ করতে পারেন হুজুর। কে প্রহার করেছে? আগে নিমাই পণ্ডিত। কাকে প্রহার করেছে? আমাদের হুজুর আমাদের। কালি কই বলল তাই নিমা? হুজুর আমরা হলাম ব্রাহ্মণ সমাজের মাথা, আমরা শুধু ওই নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কাজের প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই হুজুর নিমাই পণ্ডিত আমাদের প্রহার করেছে। ঠাকুর মশাই হুজুর, এই অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। কিন্তু কে এই নিমাই পণ্ডিত? নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি না। তার মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো, সে নরাধম, আচার অনুষ্ঠান কিছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বছর তার পিতৃদেব গত হয়েছে, অথচ সে এখনো পিণ্ড দান পর্যন্ত করেনি। ঠিক আছে আপনারা এখন আসো, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব, যথা সময়ে আমার হুকুম আপনারা জানতে পারবেন। আচ্ছা আমরা আপনার ভরসাতেই আছি হুজুর, আসুন আসুন বাচস্পতি। কাঁদছেন কেন? সিদ্ধির ঘরে কাঁদছে, ও কান্না আর থামানো যাবে না। সারা ব্রাহ্মণরা তোকে একবার তাড়িয়ে দিয়েছে, তোর মায়ের কাছ থেকে পর করে দিল, তুই শালা আমার ভরা ডুবি করেছ। নগর কোঠালে জগন্নাথ, আপনি অন্যায়ের বিচার করুন, আপনি তদন্ত করে নিমাই পণ্ডিতের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, আমরা নবাবের হুকুমের গোলাম।
কি অদ্ভুত এই রাজভক্তি, কি আশ্চর্য এই নীতি জ্ঞান। গোঠা নবদ্বীপের শুভাশুভের দায়িত্ব যাদের মাথায়, আজ তারাই কিনা সে মিথ্যের বেসাদি করতে। কিন্তু কে এই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে প্রভাবশালী ব্রাহ্মণ অস্বীকার করতে পারে? সে তো সাধারণ মানুষ নয়। তবে কি, তবে কে আবার স্বপ্নে দেখা সেই ইনসান? আজই তন্ত্রের ব্যবস্থা করতে হবে, আজই, আজই। না, কোনো সারা সর্দি নেই। এদিকে ওরা বাচ্চি নেই, আর থাকবে কি করে? থাকবে কি করে? বিয়ের পর শাশুড়ি ঠাকুরুন যদি কথায় কথায় নতুন বউকে কাছে ডাকে, তাহলে কি বর বউয়ের ভাব ভালোবাসা জমে? জমে না, জমে না। আজ আমার নিওয়াইদা ঠাকুরের সঙ্গে ওই বিষ্ণুপ্রিয়া বৌদিমণির ভাব ভালোবাসা একবারে শক্ত নক্ত করে করে দিতে হবে। দা ঠাকুর, দা ঠাকুর, অত জোরে জোরে ডাকছো কেন ঈশানদা? ওনার অসুবিধা হবে না? ওনার মানে উনি কি কে? কেন, তোমার দা ঠাকুর। রাখো তোমার দা ঠাকুর। ঈশানচন্দ্র খেপে গেলে কারো বাপ ঠাকুর দ্বারা তো আক্কা করে না। ঈশানদা, দা ঠাকুর বলি, ও দা ঠাকুর। কি হয়েছে, কি হয়েছে ঈশানদা, অমন করে ডাকছো কেন? এই ডাকছি তোমার বিচার করবার লেগে। কার বিচার করবার জন্য ডাকছিলে তুমি? তোমার বিচার। হ্যাঁ, তোমার বিচার বলি। বিচার? এতক্ষণ ঘরের মধ্যে একা একা বসে কি করছিলে? পাঠ করছিলাম। আমার ছাদ্য করছিলে? আচ্ছা দা ঠাকুর, কে তোমায় পণ্ডিত বলে বলো তো দেখি? ঘরে এমন সুন্দর পরীর মতো বউয়ের মুখের পানে না তাকিয়ে যে বেটা ছেলে ওই শুকনো পুঁতিতে মুখ গুজে বসে থাকে, সে পণ্ডিত নয়, মুক্কু মুক্কু। ঈশানদা, তোমাকেও বলে হারি যাই বৌদিমণি, এত লজ্জা কিসের? এত লজ্জা কিসের? এত লজ্জা থাকলে পুরুষ মানুষকে বশ করা যায় না, বুঝলে? পাগল মানুষ বিষ্ণুপ্রিয়া, পুঁথিটা রাখো। কিসের পুঁথি গো, কি পাঠ করছো এখন? গীত গোবিন্দম, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। পাঠ করে শোনাবে? নবদ্বীপের সকলে তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমার বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে একটু কাব্য পাঠ শুনি, একটু পড়ো না গো। কাব্যের অর্থ যারা বোঝে না আমি তাদের কাব্য পাঠ করে শোনাই না প্রিয়া। অত অহংকার করবেন না পণ্ডিত মশাই, প্রিয়াকে কাব্য আলোচনায় পরাজিত করতে পারে তেমন সাধ্য নবদ্বীপের কারণ নেই। না গো না, তুমি ওর কথা কিছু মনে করো না, আমার বিদ্যাবুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সব আমি বুঝতে পারবো। শুধু অর্থ নয়, ছন্দও বুঝতে পারবে। হাসছেন কেন পণ্ডিত মশাই, বিশ্বাস হলো না? পরীক্ষা করে দেখুন, আপনি যে শ্লোকে পাঠ করবেন প্রিয়া ওই একই ছন্দে সেই শ্লোকে বাংলায় অনুবাদ করবে। অসম্ভব, বড় বড় পণ্ডিতরও এ কাজ করবার সাধ্য নেই। কিন্তু প্রিয়া পারবে। উত্তম, তাহলে পরীক্ষা হয়ে যায়। তবে একটা কথা কাঞ্চো না, কাব্যের অর্থ করতে না পারলে আমি কিন্তু সেইখানেই পাঠ বন্ধ করে দেব। ঠিক আছে মশাই, ঠিক আছে, তৈরি হই না তো সই। কেশব কাশ্মীকে পরাজিত করে পণ্ডিতের অহংকার বড্ড বেড়ে গেছে। দাঁড়ান, আপনাকে মজা বুঝিয়ে দিচ্ছে, তুই ওকে বুঝিয়ে দে তো সই যে তোকে পরাজিত করার সাধ্য ওনার নেই। ঠিক আছে, তাহলে আমি পাঠ শুরু করছি। পঞ্চম স্বর্গ ধ্রুবপদের পরের অংশ থেকে আমি পাঠ শুরু করছি। রতিশুক সারে গতম বিসারে মদন মনোহর বেশম ন করো নিতম্বিনি গমন বিলম্বন অনুসরতয়ং হৃদয়ে সম। এবার অর্থ বলো। সই, রাজা পাশনা জবাব দে, আমার জীবনে ভয় করছে রে কাঞ্চনা। কি হলো কাঞ্চনা, তাহলে কিন্তু আমি পাঠ বন্ধ করছি। রাজা পাশনা,
জবাব দিছই উন্মুখ অভিসারে ওঠে বসে বারে বারে নলকিশোর সাজে মদন মোহন তরিতে নিতম্বিনী বায়ু বেগ গামিনী তরিতে নিতম্বিনী বায়ু বেগ গামিনী কর তব হৃদয় এসে অনুগমন ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালি বীণ পয় ধরো পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী মন্দ সমীরন যমুনা তীরাঙ্গন মনসী জীবনে বনমালি যৌবন মৈনাক পরিসর নিপীড়ন হস্ত যুগ বনশালী পদতি পদত্রে বিচলিত পত্রে সঙ্গীত ভবদুঃখ ইয়নম রচয়িত শয়নম বিচলিত নয়নম প্রস্ফুটিত বন্ধনম ঝরা পাতে বিজলিত অনুসাদে সচকিত পদধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথচে থাকি তব আসে বিষ্ণুপ্রিয়া তুমি গীত গোবিন্দম পাঠ করেছ তার মানে আমি হেরে গেছিস রে ভাই মা হয়ে আমি বলছি বিষ্ণুপ্রিয়ার কাছে তর্কে তুই হেরে গেছিস আপনি এসেছেন মা ব্যস্ত হতে হবে না কি গান শোনালে তুমি মনটা আমার ভরে গেছে আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দিতে এসেছিলাম কিন্তু তোমার গান শুনে সে কি সে কি গঙ্গা স্নানের সময় হয়ে গেছে আমার শিষ্যরা সবাই আমার জন্য গঙ্গার ঘাটে অপেক্ষা করবে আমি তাহলে যাই চলে যাবেন না পণ্ডিতমশাই তর্ক করেছেন শাস্তি নিতে হবে শাস্তি তোলা রইল স্থান সেরে এসে নেওয়া যাবে আগে অঙ্গীকার করুন কি শাস্তি নেবেন বলবো হ্যাঁ আজ দ্বিপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ আমি রান্নাঘরে যাচ্ছি তুই আমার সাথে আইস ছেলে মানুষ ছেলে মানুষ বুঝেছ আপনি তো এখানের পণ পণ্ডিতের পিঠে লাট বানিয়েছে কি কোন শালা বলে কথা মারবো শালা ও বাবা গো আরে শান দাঁড়া ফকির সব কেমন করে তার করছিস কেন এ কথা উনি নিশ্চয় কোথাও শুনেছে ঠিক বলেছেন মাজান ঠিক বলেছেন ওই বামন পণ্ডিতরা যখন কাজীর কাছে গিয়ে নালিশ করছিল আমি তখন পাশেই দাঁড়িয়েছিলাম দেখেছো দেখেছো মাজান বেটা যত সহজ লোক ভেবেছে ও ঠিক তত সহজ লোক নয় আজ আমি ওকে ও বাবা গো এটা আপনি মনে সংশয় জল দুটতেছে ভয় পাবেন না ফকির সাহেব ওর যত তর্পণে শুধু মুখে আসলে একটা পিঁপড়ে মারতেও পারে না এই যা রান্নাঘরে যা বৌদিমণি যে একা রান্নাঘরে আছে সে খেয়ালটা কি তোর আছে যা কোন ফকিরের সঙ্গে চিৎকার করে সময় নষ্ট করলে তোর বৌদিমণির যে কষ্টটা বাড়বে সে খেয়াল আছে যা বাড়ির ভিতরে যা দূর 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 বাড়ির কারো কোনো বুদ্ধি শক্তি নেই বাড়িতে ফকির সাহেব এসেছে না তো একবারে জামাই এসেছে জামাই আদর করতে হবে মার ও বাবা গো যা বাড়ির ভিতরে যা যাচ্ছি যা আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা হ্যাঁ বাবা শুনেছি আপনি লোকটা খারাপ নন আচ্ছা মাদান বামন পণ্ডিতের গায়ে হাত না দিলে তারা কাজীর কাছে গিয়ে নালিশ করলো কেন সে কথা আমি কেমন করে বলবো বাবা
তবে ঈশান সেদিন আমার সামনেই ছিল, মারা তো দূরের কথা, ও কারো অঙ্গ স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ মালিক, মানুষ সেরা ভীষণ দায়। আচ্ছা মাদান, আপনার ছেলে তো শুনেছি অনেক বিদ্বান ব্যক্তি, তা সাদির দিনে সবার শেষে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলে অন্যায়টা করলো কেন? নিমাই তো অন্যায় কিছু করেনি বাবা, সে যা করেছি তা শাস্ত্রসম্মত। অত শাস্ত্র মারলে কি হয় মাদা? এই 10 বছর হলো আপনার খসম মারা গেছে, এখনো পর্যন্ত তার পিণ্ড দেননি কেন? ওকে সাহেব, না না আপনাকে কিছু বলবো না, আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। কাজী সাহেবের অনুমানে তাহলে ঠিক, দোষী নিমাই পণ্ডিত নন, আসল দোষী ওই টিকচুয়ালা ব্রাহ্মণ আর জগাই আর মাধাই। খাবার নিন ফকির সাহেব। ভালো লাগলো আপনাদের দেখে, এ সংসার তো নয় যেন বেহেস, খোদা আপনাদের মঙ্গল করুন। সবার মুখে একই কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে নাকি আমার সংসারে, এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী, আরে ওই তো স্বামী দেবতা আসছে, বাব্বা মুখখানা কি গম্ভীর। ঠিক আছে ঠিক আছে, ওই গোমরা মুখে আমি হাসি ফুটিয়ে তবেই ছাড়ব। বিষ্ণুপ্রিয়া, কি হলো তুমি একা ফিরে এলে যে, নিমন্ত্রণের কথা ভুলে গেছো বুঝি? না। তাহলে শেষরও কোথায়? ওরা আসবে না। কেন? বুঝেছি, শিষ্যদের বাড়িতে খাবার কথা বলে গেলে, এখন যদি তারা না আসে মামনি ব্যথা পাবেন না? যাও তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি ঈশানদাকে দিয়ে ওদের ডাকতে পারি। দাঁড়াও প্রিয়া, তুমি আগে মাকে ডাকো, আমি স্থির করেছি। কি? আজ আমি গয়া যাত্রা করব। মা, মা গো, অমন করে চিৎকার করে উঠলে কেন মা? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়া শাস্ত্রের বিধান, শাস্ত্রজ্ঞ হয়ে তো আমি শাস্ত্রের অবজ্ঞা করতে পারি না মা। কিন্তু হঠাৎ তুই এসব কথা বলছিস কেন বাবা? গঙ্গা স্নানে যাবার আগে কত আনন্দ করে গেলি, পথে তোর হলো কি, কে তোকে কি বলেছে আমায় বল। যেই বলুক মা, অন্যায় তো কিছু বলেনি। তুমি আমাকে অনুমতি দাও, তুমি আর অমাত করো না মা। কিন্তু কাজে অনেক দূরের পথ বাবা, ঈশান এসে যা বাবা, তুমি অমন করে দাঁড়িয়ে আছো কেন? নিমাইকে নিষেধ করো। নিষেধ কেন করব মা, সৎ কাজে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসতে পারে মা। নিমাই, মা ঈশান দা আমার জিনিসপত্র গোছগাছ করে দিচ্ছে, গদাধর এলেই আমি বেরিয়ে পড়ব, তুমি আমাকে অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করি। এখনই যাবি? হ্যাঁ মা এখনই যাব, ঈশান দা আমার জিনিসপত্র গোছাচ্ছে, এখনই বোধহয় এসে গেল। সে কি কথা, বৌমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রেঁধে রেখেছে, শিশুদের নিয়ে খেতে আসবি বলে মেয়েটার মুখে আর হাসি ধরে না। তুই চলে গেলে ওই মেয়েটা যে সারাদিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত থেকে মেয়েদের কষ্ট হয় মা, দেবতা নাই বা গ্রহণ করলেন, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা গো। আমি প্রতিজ্ঞা করেছি মা, পূর্বপুরুষকে পিণ্ড না দিয়ে আমি এ বাড়িতে জলক্ষণ করব না মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি আমাকে অনুমতি দাও মা, অনুমতি দাও। তা তো দিতেই হবে, পুঁথি পড়ে পড়ে তুমি একবারে বিদ্যাধিক্ষজ হয়ে উঠেছো, তুমি অনুমতি চাইলে কেউ কি না দিয়ে থাকতে পারে? ঈশানদা, এই এই রইল তোমার জিনিসপত্র, আমাকে আর কিচ্ছু বলো না, কত করে বললাম দা ঠাকুর তুমি আমাকেও সঙ্গে নিয়ে চলো, কিছুতেই শুনলে না, কিছুতেই না। তুমি কাঁদছো ঈশানদা, তোমার উপর যে অনেক দায়িত্ব রইল, আমার মাকে দেখবে, তোমার বৌদিমণিকে দেখবে,
কি পারবে না? নিমাই এসেছিস গদাধর? মা আমাকে এবার অনুমতি দাও মা, আসি মা আমি। সত্যিই যাবি বাবা? সেবার বাইরে যাবার পর লক্ষ্মীপ্রিয়া মারা গেল, এবারও যদি কিছু হয়? অমন করে কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলেও যে দুর্বল হয়ে পড়বে। তুমি যাও, আমার জন্য ভেবো না, সৎ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না মা। তবে বাবা, বৌমা যখন এত করে বলছে তখন আর আমি বাধা দেবো না, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। তুমি নিশ্চিন্ত থাকো মা, 3 মাসের মধ্যেই আমি ফিরে আসবো। আমি কিন্তু তোদের আশায় পথ চেয়ে দিন গুনবো। 3 মাসের বেশি কাল বিলম্ব আমি করবো না মা, তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে গয়া কেন মা? আমি স্বর্গে গিয়েও শান্তি পাবো না। আমি আসি মা, আমি আসি। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। আসি মা, আসি। আয় গদাধর, আয়, দেরি হয়ে যাচ্ছে, আয়। ঈশানদা আমাদের তো এগিয়ে দেবে, এসো। আয় গদাধর, চলি মধু।